পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিষমদ কাণ্ডে মৃত্যুর পর নড়ে চড়ে বসেছে জেলা পুলিশ ও আবগারি দপ্তর। এরপর থেকে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ মদের বিরুদ্ধে অভিযান চলছে দিনে ও রাতে। এদিন বর্ধমান শহরের গুডশেড রোড এলাকায় ও লক্ষীপুর মাঠ সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েক লিটার অবৈধ চোলাই মদ সহ দুজনকে আটক করে পুলিশ। জানা যায় এই রূপ অভিযান ধারাবাহিকভাবে চলবে। আমরা বর্ধমান টাউনের মধ্যেই আমাদের অভিযানটা করছি। হ্যাঁ, তো আমরা বিচুর বেআইনি মদ পেয়েছি আর দুজনকে আমরা অ্যারেস্ট করেছি। আর হ্যাঁ, গুডশেড লক্ষীপুর মাঠ আর ওইখানে হচ্ছে আপনার গুডশেড রোড। হ্যাঁ, ওটা আমি রেটের পরে আমি জানিয়ে দেবো। যারা বসে মদ খাচ্ছিল তাদেরকেও কি ধরা হয়েছে? না 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 না, সব এরা মদের কারবারের সঙ্গে যুক্ত। ঠিক আছে, অভিযান স্যার কোথায় কোথায় চলবে? স্যার আমার এখনো চলবে, জায়গাটা তো আমি বলতে পারবো না। এখনো চলবে? হ্যাঁ এখনো চলবে। এখন অবধি আটক স্যার কিছু পেয়েছেন? দুজনকে আটক করেছি আমরা, পাঁচটা সার্কেলের অফিসাররা রয়েছেন, ওদের স্টাফরাও রয়েছে। ঠিক আছে, আমাদের পাঁচটা এক্সাইজ সার্কেলের স্টাফ এবং অফিসাররা রয়েছে, আমাদের বর্ধমান থানার পুলিশও আছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।